ভালো আছি তুই কেমন আছিস হ্যাঁ রনির জন্য একটা মেয়ে দেখছি আমার মা সালাম না কে তুমি আমাকে সালাম করছো ওর সাজ দেখে বুঝতে পারছো না মা ওর নাম নিলাম আমাকে বিয়ে করেছে কি তোর এত বড় সাজ চিনি না জানি না কোথাকার কারণে তুই বিয়ে করে নিয়ে আসছিস ভালো চাস তো এক্ষুনি এই মেয়েকে ঘর দূরে বের করে দে না মা ও কোনো বাজে পরিবারের মেয়ে না একটা ভালো পরিবারের মেয়ে ওর সাথে আমার 2 বছর যাবৎ সম্পর্ক গ্রামের কিছু ছেলে ওর পিছু নিয়েছে তাই তোমাকে না জানিয়ে বাধ্য হয়েছে আমি ওকে বিয়ে করতে তুমি আমাকে ক্ষমা করে দিয়ে ওকে মেনে নাও মা মা আমি ওকে বিয়ে করেছি আর বিয়ে তো একটা পবিত্র কাজ তুমি ওকে মেনে নাও মা আচ্ছা বাবা মেনে নিলাম ঘরে যা দেখেছো বললাম না মা মেনে নিবি মাকে সালাম করো যাও মা ঘরে যা যেভাবে হোক এই কারণে আগে দিকে আমার বাড়ি থেকে বের করতে হবে দেখেছো নীলা আমার মা আমাদের বিয়ে ঠিকই মেনে নিয়েছে হ্যাঁ তাই তো দেখছি আমি তো ভেবেছিলাম মা বিয়েটাই মেনে নেবে না জানো নীলা আমার মা খুব ভালো তুমি আমার জন্য দোয়া করো আমি যেন মা সব কথা মেনে চলতে পারি আমার দোয়া তোমার জন্য সব সময় রইল তুমি এক কাজ করো শাড়িটা চেঞ্জ করো শাড়িটা তো চেঞ্জ করবে তুমি বাইরে যাও বাইরে যাও মনে তুমি এখন আমার স্ত্রী আমার সামনে চেঞ্জ করো সমস্যা কি পালতামো করো না তো যাও বাইরে যাও তোমার হাতের রান্না কিন্তু খুব সুস্বাদু আজকের নাস্তাটা তুমি করে দাও মা কালকে থেকে না হয় তোমার বৌমা করবে বাড়িতে এক মর্যাদা দিয়ে এসেছে নাস্তা বানাতে পারবে না আমাদের এই ভালোবাসায় কখনো টানা পড়েন পড়বে না তো এই বন্ধন এই ভালোবাসা কখনো শেষ হয়ে যাবে না তো কোনোদিনই শেষ হবে না এই বাড়িতে পা রাখার পর আমার কেমন জানি মনে হয় হয়তো আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে আরে ফালতু কথা বাদ দাও তো শুনেছি ভালোবাসার বিয়েতে নাকি অনেক কষ্ট হয় কিন্তু আমি তো দেখছি আমার কপালে সুখের বন্যা জানি না অবশেষে কি হয় আমাদের সুখ আর সুখ থাকবে এই সমস্ত ইমোশনাল কথা বলে মন খারাপ করো তো চলো আমরা নাস্তা করব চলো মা তোমার অনুমতি ছাড়া বিয়ে করা আমার আসলে অন্য হয়েছে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তোমাকে ক্ষমা করে দিও নীলা তুমি মায়ের কথা মতো চলবে মায়ের সেবা করবে ঠিক আছে নীলা বাবা মারা যাওয়ার পর থেকে এই বাড়িতে মা আর আমি গতকাল তুমি এই বাড়িতে আসছো এখন থেকে সম্পূর্ণ দায়িত্ব তোমার মা তোমরা অবশ্য গল্প করো আমি শুরু হয়ে যাচ্ছি ঠিক আছে বাবা সাবধানে থেকো হারামজাদি কালাগিনি তুই আমার ছেলেকে কিভাবে পাগল করেছিস বল কি জাদু করেছিস বল বল ফকিনির বাচ্চ ফকিনি ফকিনি কথাকার ফকিনি তোর ভালোবাসার গুষ্টি কি দেয় নিশ্চয় আমার ছেলেকে কালো জাদু করে বিয়ে করেছিস এই সম্পত্তির জন্য বিশ্বাস করো না এসবের কিছুই না তুই আমাকে বোঝাচ্ছিস হারামজাদি এই কথা যদি আমার রনি জানে একদম তোকে মেরে ফেলবো আমি একদম মেরে ফেলবো
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। চাচা শুনলাম আমাগো বইনে নাকি বিয়া দিছেন। হ্যাঁ বাবারা, তোমরা ঠিকই হুনছো। কিন্তু চাচা কোনো অনুষ্ঠান করলেন না, আমাকে দাওয়াতও দিলেন না, আমাকে কত আশা ছিল আমরা নিনার বিয়াতে আনন্দ ফুর্তি করব। আশা তো ঠিকই করছিলা বাজান, আমারও তো কত আশা ছিল মেয়াটারে ধুমধাম করে বিয়া দেব, কিন্তু হঠাৎ করে বিয়াটা হইয়া গেল, আমার করার কিছুই আসিল না। তা তোমার মাইকে মনে আছে? আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছে। থাইমা থাইমা জ্বর আছে, ওষুধ খাওয়াইতেছি। ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, আমি এখন একটু বাইর যাই। আচ্ছা কি গো পন্ডিলা, তোমার শরীর অসুস্থ? আমি নীলার বাবা। নিন মিষ্টি নিন। আপনি যে নীলার বাবা সেটা দেখেই বুঝেছি, ভালো চান তো সয় সম্মানে এখান থেকে কেটে যান। কেন চলে যাবে সে? সে আমার বাবা, আর তার মেয়ের বাড়িতে তার আসার অধিকার আছে। আসো বাবা, ভিতরে আসো। দাঁড়ান, এক পাও আগাবেন না, যদি মেয়ে সুখ চান এই মুহূর্তে চলে যান, আর কখন এই বাড়িতে আসবেন না। আপনার লজ্জা যদি থাকে আর কখন এই বাড়িতে আসবেন না। নীলা যে কতটুকু সুখী তা তো আমি নিজের চোখেই দেখে গেলাম। আমি আর কোনোদিন আপনাদের বাড়িতে আসবো না বিয়েন সাহেবা, আমি আর কখনো আপনাদের বাড়িতে আসবো না। বড় বড় দালান ঘর দেখিয়া মাইয়ারে বিয়া দিলি মাইয়া সুখ পায় না, টিনের ঘরও সুখ থাকে, ওইখানে টাকা পয়সার কোনো মূল্য নাই, ভালো একটা মনের দরকার। তুই আমার মার সাথে বিয়া দেবো করিস, আমার মার সাথে মাপ চা। আমি মাপ চাইতে পারবো না, আমি কোনো বিয়া দেবি করিনি, সুতরাং মাপ আমি চাইতে পারবো না। তোকে বলছি মার পা ধরে মাপ চা। বললাম তো পারবো না, আমার মাথায় কিন্তু রক্ত চড়ে যাচ্ছে। সত্য যখন মিথ্যার কাছে হার মেনে যায় তখন তো মাপ চাইতেই হবে। করে দিলাম, মাপ করে দিই যে মাপ করে দিলাম। কি করছো নীলা? খবরদার রানি, আজ কোনো বাদাই আমাকে আটকে রাখতে পারবে না। তুমি কি পাগল হয়ে গেছো নীলা? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, অন্যায় না করে মাপ চেয়েছি না তাই আমি পাগল হয়ে গেছি। বাবা রনি, মা মা তুমি কোনো চিন্তা করো না, দেখবে আল্লাহ ঠিকই তোমাকে সুস্থ করে দেবে। বৌমা
তোমার প্রতি আমি অনেক অন্যায় অবিচার করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মা, এসব আপনি কি বলছেন? আমি তো আপনার মেয়ের মতো আর আপনি আমার মায়ের মতো। এই হাত শুধু সন্তানদের জন্য দোয়াই করে মা, আপনি এই হাতে সবসময় আমাকে দোয়া করে যাবেন। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি মা হয়ে জল্লাদের মতন তোমার সাথে আচরণ করেছি, মেয়ের মতো আচরণ করিনি মা। তুমি তো আমার মা। বিয়া সাহেব, সেদিনের ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে আমার জন্য দোয়া করবেন। বিয়াইন সাহেবা, ভুল তো মানুষই করে, শয়তানের ভুল নেই। ভুল করে যে নিজের ভুল স্বীকার করে সেই তো প্রকৃত মানুষ, আর ভুল করে যার ভুল কেউ কোনোদিন স্বীকার করে না সে মানুষ নয়, সে একটা শয়তান। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয় এবং খুব তাড়াতাড়ি আপনাকে সুস্থ করে দেয়। আমিন।